আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে এম কিউ হাসান সলিসিটরস। দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। আজকে আমরা ব্রিটেনের ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, ইউরোপিয়ান ইউনিয়নের যে আইনগুলি সেগুলোর দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, কীভাবে অর্থের বিনিময়ে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সিটিজেনশিপ ক্রয় করা সম্ভবপর, সেই সম্পর্কে একটি আপডেট দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করেছি এবং আপনাদের প্রশ্নের মূল্যবান উত্তর আমাদের সমন্বিত মেহমানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। এবং এই পর্যায়ে আলোচনা আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতাম, বাট প্রচুর দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, চলে যাচ্ছে প্রথম দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন, কোথেকে বলছেন? আমি আনফিল থেকে ফোন করছি, আমি একটা জিনিস জানতে চাই। কোগা বোন কেন? আমি আমার মা বাবা এন্ড ভাই এর জন্য অ্যাপ্লাই করছিলাম ভিজিট ভিসা। বোন একটু সুন্দর করে গুছিয়ে বলবেন যে কোন বছর কোন মাসে অ্যাপ্লাই করেছিলেন? আমি লাস্ট মান্থে অ্যাপ্লাই করেছিলাম। জি বোন। 2013 এ। জি। আর ওনাদের মানে এমন একটা কেস দেখাইছে যে দেন আই রিফিউজ করছে। কোন মাসে? এই মাসে, লাস্ট ডিসেম্বর। ডিসেম্বরে আছে। জি। 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 রিফিউজ করছে। রিফিউজ রিজনটা এমন কিছু না যে ওনাদের সবকিছু ঠিক আছে, আমার এখানে সবকিছু ঠিক আছে, শুধু ওনাদের যা মানে জমি জমা আছে সব আছে, ফিশারি আছে, এগুলো দেখাইছে, এগুলো কোনো ইয়ে না যে ব্যাংক স্টেটমেন্ট হিসাবগুলো জমির হিসাবগুলো দেখায় নাই বছরের। জি আচ্ছা। এই এক্সকিউজটা জমি হিসাব মানে জমি থেকে বোন গো বোন আপনি 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 আমাকে একটু শুনুন কাইন্ডলি। জমি হিসাব মানে জমি থেকে ওনার ইয়ারলি যে ইনকাম গুলি হচ্ছে সেই ইনকামটা শো করেন, তাই তো? জি জি বলুন। এটা দেখান নাই মনে হয়। জি বলছে এটা দেখাইছো না কেন? জি আচ্ছা। আর এটা কি অ্যাপ্লাই ইয়ে করা যাবে নি? জি আচ্ছা। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? কিছু না। আচ্ছা আচ্ছা, আমি এই প্রশ্ন উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আমার সম্মানিত মেহমানের অনুমতি ক্রমে, তারপর আমি ওনাকে চলে যাব। এই যে ল্যান্ড ইনকামের যে ব্যাপারটিকে ওরা রেজ করে যে রিফিউজালটা ওনারা দিয়েছেন, এটা অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক একটি জিনিস যে এভাবে ওনাদের রিফিউজ করা ঠিক না। তার কারণ সাবকন্টিনেন্টাল যে কান্ট্রিগুলি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলো যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এদেশ থেকে আপনার ওই ল্যান্ড থেকে যে ইনকামগুলো হয় সেই ইনকামের কিন্তু কোনো রিসিপ্ট থাকে না। এবং আপনি তবে তারপরেও যদি কিছু রিসিপ্ট যদি শো করতে পারতেন যে যে দোকানগুলোতে আপনার বাবা এগুলোকে সেল করেছেন, সেখানে গিয়ে যদি এগুলি সেল করে যদি কিছু রিসিপ্ট আপনারা নিয়ে আসতে পারেন। এবং যেহেতু এটা রিফিউজ করে দিয়েছে ফ্যামিলি ভিজিট ভিসার অধীনে, এবং নতুন ইমিগ্রেশন আইন অনুযায়ী ফুল অ্যাপেল রাইটস কিন্তু ওনাকে দেওয়ার কথা না, ওনাকে দিলে লিমিটেড অ্যাপেল রাইটস দেওয়ার কথা এবং আপনাকে জুডিশিয়াল সরি অ্যাডমিন রিভিউ রাইটস দেওয়ার কথা। আপনি এখন দূরে কাজ করতে পারেন বোন, আপনি অ্যাডমিন রিভিউ জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাডমিন রিভিউতে যে যে এভিডেন্সগুলি কথা বলে আপনাকে দেয়নি সেই ধরনের কিছু এভিডেন্স যদি সাবমিট করে ওখানে এস্টাবলিশ করতে পারেন যে যেহেতু ল্যান্ড এবং অন্যান্য প্রপার্টি থাকার কারণে ইয়োর প্যারেন্টস হ্যাভ গট ফিনান্সিয়াল টাইস উইথ দ্যাট কান্ট্রি, সোশ্যাল টাইস উইথ দ্যাট কান্ট্রি, দে উইল রিটার্ন, অ্যাডমিন রিভিউতে এটা অ্যালাউ হয়ে যেতে পারে। আর এর পাশাপাশি আপনাকে যদি লিমিটেড অ্যাপিল রাইটস দেওয়া হয়ে থাকে, এটা দেওয়া হবে আর্টিকেল 6 এর অধীনে, আমি যদি ভুল না বলে থাকি, লিমিটেড অ্যাপিল রাইটস যেটা দেওয়া হয়ে থাকে রেস এবং হিউম্যান রাইটস এর উপর। হ্যাঁ, আর্টিকেল 6 এর অধীনে যেটা দেওয়া হয়ে থাকে ফেয়ার ট্রায়াল অধীনে, এবং আপনি এটার আন্ডারও চ্যালেঞ্জ করতে পারেন যদি লিমিটেড রাইটস, বাট খুব সুন্দর করে যে সাবমিশন করেন বিফোর দি ট্রাইব্যুনাল, দের ইজ এ পসিবিলিটি ইউ উইন দিস কেস অ্যান্ড ইউর প্যারেন্টস উইথ ইউর আই মিন ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স উইল বি এবল টু ভিজিট ইন দি ইউকে। আর আমি যদি কোনো কিছু এখানে বলতে ভুল করে ফেলি সেই বিষয়গুলোকে কাভার দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার সম্বন্ধে মেহনের কাছে। আসলে চমৎকার আনসার হয়েছে, আমি আর এই ব্যাপারে অ্যাড করতে চাই। ধন্যবাদ ব্যাসম ভাই। আচ্ছা ধন্যবাদ, চলে যাচ্ছি। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন, চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল, আমি করতে পারবো ইমিগ্রেশন? অবশ্যই, আপনি সংক্ষিপ্ত করে গুছিয়ে গুছিয়ে করবেন। কেন? জি বলুন। তারপরে আমার বাচ্চা দেখে জন্ম নেয়, মোট 3 জন বাচ্চা। তো প্রথম
বাচ্চা সেকশন কে হই আছে 7 ইয়ার্স আন্ডার এজ আমি 2012 9 জুলাই আগে আমি ওই অ্যাপ্লিকেশন করেছিলাম ইমিগ্রেশন ইয়া সরি হিউম্যান রাইটস 9 জুলাই আগে করেছিলেন জি 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 তো দীর্ঘ প্রায় দেড় বছর পরে আমাকে লাস্ট মান্থ রিপোর্ট করে দিয়েছে হোম অফিস জি এখন আমার সলিসিটার আমাকে বলেছেন যে তিনি আবার রিকনসিডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং সেকশন 10 এর আন্ডারে হয়তো বা আপিলের জন্য পেয়েছেন জি তো আবার বলেছেন যে নিচে একটা কলাম লিখে দিয়েছেন যে আমার আমার ঘরের অ্যাড্রেসের চিঠি ওইখানে নিচে লিখে দিয়েছেন যে নিয়ার 6 মান্থের মধ্যে আর কোনো হয়তো বা অ্যাপ্লিকেশন এই মুভি শেয়ার করতে পারবেন না এরকমই বোধ হয় বুঝছি কি বলেন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই 6 মাস থেকে আমি ওয়েট করি আপনি একটু একটু আস্তে আস্তে বলেন কাইন্ডলি দয়া করে আস্তে আস্তে আমাকে বুঝতে পারছেন আপনি বলেছেন সেকশন 10 এর অধীনে রাইট অফ অ্যাপিলের জন্য অ্যাপ্লাই করবে এবং আপনি তারপর কি জানেন একটা কথা বলেন খুব দ্রুত বলে গিয়েছেন আমরা ধরতে পারিনি 6 মাসের মধ্যে কাস লেটার দিবেন না 6 মাসের মধ্যে কাস লেটার এটা কিসের কাস লেটার কাস লেটার বা ওরকম আর যে অ্যাপ্লিকেশন আর করবেন না আচ্ছা কাস লেটার বলে কিন্তু কোনো জিনিস আচ্ছা বলুন তারপরে এখন প্রশ্ন হচ্ছে যে আমার ওই মেজর হয়ে গেছে এখানে 9 বছর হয়ে গেছে জি ওই 9 বছরে পর এখন আমি আবার যদি আপিল দেওয়া হয় আমাকে হোম অফিস দেয় রাইট বা রিকনসিডার করে তাহলে কি শুধু মেয়েকে করবে নাকি আমাদেরকেও করবে বা উনি যে বলেছেন যে 6 মাসের মধ্যে আর কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না আমাকে ওয়েট করতে হবে দিন দিন তো অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে তাতে কি আমাদের কোনো ক্ষতি হবে বা কি হবে না হবে আমাদের পুরো কেসটা ব্যাপারে বুঝতে পারছি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং এরকম 7 ইয়ার্স যে চাইল্ড পলিসি যেটা এখন ইমিগ্রেশন রুলস আন্ডারে পড়েছে সেটার অধীনে আমার চাইল্ড যেমন অ্যাপ্লাই করতে পারে বাবা মাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে এবং হোম অফিস থেকে এরকম অহরহ সিদ্ধান্ত আসছে যেগুলো আপনার খুবই দুঃখজনক হলো সত্য যেগুলি সঠিক নয় ইমিগ্রেশন আইনের অধীনে আপনি ঠিক সেরকম একটি ডিসিশনের ভিক্টিম হয়ে গিয়েছেন এবং আপনি কীভাবে এখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবেন এবং কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং আপনি 6 মাসের আগে কি আর কোনো ফার্দার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন কি না সেই বিষয়গুলি নিয়ে জানার জন্য আমি চলে যাচ্ছি আমার সম্বন্ধে মেহমানের কাছে একটা কোশ্চেন আছে আপনার কাছে সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কবে রিফিউজ হয়েছে উনি বলেছেন যে ডিসেম্বরে 2013 ঠিক আছে এবার আমরা বুঝতে পেরেছি জি ধন্যবাদ দর্শক আপনার এই ধরনের সমস্যা আমরা আসলে অহরহ দেখতে পাচ্ছি দুঃখজনক কিন্তু হ্যাঁ দুঃখজনক কারণ আপনার বাচ্চা 9 বছর ধরে দেশে আছে জি তো এটা একটা স্ট্রং গ্রাউন্ড জি দ্যাট ইউ হ্যাভ এ স্ট্রং আর্টিকেল 8 কেস ইউ হ্যাভ ওয়েল এস্টাবলিশড প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড আপনার ইউর রিমুভাল উড বি ডিসপ্রপোর্শনেট অ্যান্ড ইন্টারফারেন্স অফ ইউর প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ তার থেকে বড় কথা হচ্ছে মানে ইমিগ্রেশন রুলস ডাইরেক্টলি কন্ট্রাডিক্টস উইথ দ্যাট দ্যাট 276 এডি তে যেটা 7 ইয়ার্স গো তো আরেকটা জিনিস আমরা তা এখন আসলে অপশন আপনার জন্য যেটা খোলা ছিল যদি আপনার অ্যাপিল রাইট না দিয়ে থাকে কেন দেওয়া হয়নি আমি জানি না আপনি কি ওভারস্টে করেছেন কিনা হ্যাঁ উনি তো ভিজিটর হিসেবে এসে ওভারস্টে করেছেন তো যদি আপনাকে যেহেতু অ্যাপিলাইট দেওয়া হয়নি অথবা আপনার যে অ্যাপিলাইটের জন্য যেটা চেষ্টা করা হচ্ছে এটা একটা রং আপনার যেটা করা হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে এই যে ডিসিশনটা হোম অফিস থেকে দেওয়া হয়েছে এটার এগেনস্টে আপনি প্রি অ্যাকশন লেটার ওদেরকে পাঠান দ্যাট ইউ হ্যাভ টু থ্রেট দেম দে উইল বি টেকিং দেম টু দ্য হাই কোর্ট এখন এটা আপার ট্রাইব্যুনালে জুডিশিয়াল রিভিউ আপনি সাবমিট করতে পারবেন আপনি প্রি অ্যাকশন লেটারে চলে যান এক্সপ্লেনিং এভরিথিং যে ইয়োর ডিসিশন ইজ ইনকনসিস্টেন্ট উইথ ইমিগ্রেশন রুলস ইমিগ্রেশন রুলস এবং আর্টিকেল 8 অফ দ্য ECHR এবং প্রিঅ্যাকশন লেটার দিয়ে 21 দিনের ওদের নোটিস দিয়ে এবং হয়তো আনসার দেবে না কিংবা সময় নেবে তা আপনি স্ট্রেট হয়ে আপনি যদি আপনাকে জুডিশিয়াল রিভিউতে যেতে হবে রিকনসিডারেশন এখন ওরা কিন্তু কোনো ফি ছাড়া কোনো অ্যাপ্লিকেশন রিকনসিডারেশন কিন্তু ওরা সিস্টেমে তুলবে না জি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে অ্যাপিল রাইট দেবে না যেহেতু অপারেস্টে আপনি করে গেছেন সে তো অ্যাপিল রাইট না দেওয়ারই কথা সবাই স্ট্রং আর্টিকেল 8 কেস হলে দে ক্যান গিভ ইউ রাইট টু অ্যাপিল কিন্তু সেইটাকে চ্যালেঞ্জ করতে হবে জুডিশিয়াল রিভিউ গ্রাউন্ডসে জি এবং এবং প্রিঅ্যাকশন লেটারে লিখতে হবে যে এখানে অ্যাপিলেট দেওয়া উচিত ছিল কিন্তু আলাদাভাবে লিখে কিন্তু কোনো কাজ হবে না অতএব আপনি আসলে যাচ্ছেন রং ফর্মে আপনার রাইট ফর্ম হচ্ছে প্রিঅ্যাকশন লেটার দেন এবং আপনি জুডিশিয়াল রিভিউতে যান এবং স্ট্রং গ্রাউন্ডস দেন এবং আমার মনে হয় যে দে উইল নেগোশিয়েট উইথ ইউ জি তবে সেক্ষেত্রে আপনি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন এবং আমাদের প্র্যাকটিস থেকে কিন্তু দেখছি অহরহ যে আপনার 7 ইয়ার্স যে চাইল্ড যে ইমিগ্রেশন রুলস রয়েছে ওরা কিন্তু বলছে ইয়েস ইউ হ্যাভ স্যাটিসফাইড দি ইমিগ্রেশন রুলস স্টেইং হিয়ার ফর 7 ইয়ার্স রেফারিং টু দ্য চাইল্ড প্রোভাইডেড ইউর প্যারেন্টস ওভার স্টেড দে হ্যাড নো ইমিগ্রেশন স্ট্যাটাস ইন দিস দিস কান্ট্রি না এভাবে বলছে ওরা অ্যান্ড অন দ্যাট বেসিস
you have failed to satisfy the eligibility criteria and the application is hereby refused ebhabe bole kintu apnar onek horo ei dhoroner ulta pala siddhanto kintu ora dicche na karon odher to clearly bolche je overstay is not a fact exactly but erokom kintu siddhanto asche under ex 1 or 276 ade kintu kintu amader practice kintu dekhchi horo ei dhoroner ulta pala kintu siddhanto ora dicche ebong shei khetre apni jike sundor kore bole dilen je obosshoi preaction protocol letter pathate hobe and then challenge before the judicial review आशा करी आपने अपने प्रश्न उत्तर पे गए हैं खूब सुंदर उत्तर दिए हैं धन्यवाद चले जाते हैं परवर्ती दर्शक प्रश्न हेलो अस्सलाम वालेकुम हेलो अस्सलाम वालेकुम वालेकुम सलाम भाई क्या বলছেন কোথা থেকে বলছেন ভাই আমি লন্ডন থেকে বলছি আমার তিনটে क्वेश्चन ছিল জি বলুন আমি এখানে তার ফর স্টুডেন্ট ভিসা আছি আমার ওয়াইফ ডিপেন্ডেন্ট আমাদের ফার্স্ট বেবি হয়েছে 3 মান্থস এগো বাট আমার বেবি আমাদের পাসপোর্ট আমাদের আমাদের বেবি পাসপোর্ট এবং আমাদের আমাদের পাসপোর্ট রিসেন্টলি পেয়েছে কিন্তু আমার বেবি এখনো ভিসাটা আমি আনিনি তো এই ক্ষেত্রে কি করতে পারি আপনারা ইন্ডিপেন্ডেন্ট লিফট পেমেন্ট কবে পেয়েছেন আমি ইন্ডিপেন্ডেন্ট না না আমি হচ্ছে টাই ফর স্টুডেন্ট ভিসা আচ্ছা বুঝতে পারিনি কিন্তু তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট কেন বললেন আপনারা কি ভিসা পেয়েছেন আমি স্টুডেন্ট টাই ফর ভিসা বুঝতে পেরেছি আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা ওনার কোথায় একটু গোলমাল হয়ে গেছে আচ্ছা আপনি বলেছেন আপনি এবং আপনার ওয়াইফ দুজনের পাসপোর্টে ভিসা পেয়েছেন তাই তো না না আমি আমি বলেছি যে আমাদের ডিজিটাল পাসপোর্টটা হয়নি আমরা ডিজিটাল পাসপোর্টটা রিসেন্টলি পেয়েছি জি 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 বলুন তো আমার আমার বেবি যে তো হয়েছে তো আমার বেবিদের যে মানে রেসিডেন্ট পারমিট কার্ডটা সেটা এখন আমরা অ্যাপ্লাই করে নিয়েছি সেটা কিভাবে করতে পারি জি আচ্ছা বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন সেকেন্ড প্রশ্ন ভাইয়া 10 ইয়ার্স লং রেসিডেন্সের যে রিকোয়ারমেন্টটা এটা কি কি রিকোয়ারমেন্ট জি আচ্ছা আর কোনো প্রশ্ন না থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ প্রথম প্রশ্নের দুটো প্রশ্নের উত্তর জানার জন্য চলে যাচ্ছে আমার সম্মানিত মেহমানের কাছে উনি বলেছেন যে ওনার বেবির পাসপোর্ট নেই ওনারা দুজনেই ডিজিটাল পাসপোর্ট পেয়েছেন বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে যদিও প্রথমে প্রশ্নগুলো একটু আনক্লিয়ার ছিল পরবর্তীতে জিজ্ঞেস করার পর উনি খুব সুন্দর করে বলে দিয়েছেন তো এখন উনি ওনার বেবির কিন্তু কোনো পাসপোর্ট নেই এবং কোন 3 মাস 4 মাস আগে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে এখন বাচ্চাটার জন্য কীভাবে পারমিশন জন্য অ্যাপ্লাই করবে छाड़ाई না এই ক্ষেত্রে আসলে তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফর্মের তো একটা ভ্যালিড পাসপোর্ট চাই জি এই যে লাস্টের দিকে এখন নাই কেন নাই সেটা এক্সপ্লেনেশন সরি দিতে হবে তো এই ক্ষেত্রে ওয়াইজ হবে পাসপোর্টটা করে নিয়ে অ্যাপ্লিকেশনটা করা জি এবং ওনাদের ভিসা অনুযায়ী বাচ্চাকে তখন পারমিশন দেওয়া হবে জি থাকার জন্য আর 10 ইয়ার্স রুটের যে রিকোয়ারমেন্টসগুলো এগুলো একটু বলবেন কেন 10 ইয়ার্স রিকোয়ারমেন্টস কিন্তু ভেরি ভেরি সিম্পল নাম্বার 1 হচ্ছে যে আপনি continuously lawfully resident in the UK last 10 years ji number 1 and number 2 hocche je life in the UK test and B1 english language test ei dui ta kintu requirements ar third jeta ashe seta ora dekhe je whether conducive to the society kimba criminal conviction ache kina ora kintu sheta alada bhabe ora kintu CRB check korbe ebong bibhinno jayga organization jogajog kore dekhbe je apni clean kina তো এই হচ্ছে দুইটাই রিকোয়ারমেন্টস এই ক্ষেত্রে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস বলে কোনো শব্দ নাই এমপ্লয়মেন্ট ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দরকার নেই প্রোগ্রেস বলে কোনো কিছু দরকার নেই লফুলি লিভিং ইন দ্য ইউকে কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স পাসপোর্টটা দিয়ে দিতে হবে যে লেটারগুলো ছিল এক্সটেনশন এগুলো সব দিয়ে দিতে হবে আর লাইফ ইন দ্য রেস্ট এন্ড বি ওয়ান দ্যাটস ইট আর এই ক্ষেত্রে কি কাইন্ডলি কত বছর কত দিন এই দেশে ছিলেন সেই 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 ক্ষেত্রে কি কোনো রিকোয়ারমেন্টস আছে কতদিন উনি দেশের বাইরে থাকতে পারবেন হ্যাঁ সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে one gap hote parbe it should be maximum 6 month ji as a whole within 10 years one gap जी. it should not be more than 6 month ji ji ar arekta jeta ache je last 10 years e bodai eta 18 months er exactly ekta ye ache je altogether last 10 years 18 months outside hote parbe na ebong last 1 month e
লাস্ট ওয়ান ইয়ারের ব্যাপারে আসলে 10 ইয়ার্স এর কোনো ইয়ার নাই, টোটাল একটা আছে লাস্ট 10 ইয়ার্স আর ওয়ান গো যে ইট শুড নট মোর দ্যান 6 মান্থস। সুতরাং আমার সম্মতি মেম খুব সুন্দর করে বলে দিয়েছেন আর কি কি রিকোয়ারমেন্টস লাগবে প্লাস কতদিন দেশে বাইরে থাকতে পারবেন। তবে এই বিষয়গুলি নিয়ে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করুন, সাবমিট করার আগে একটু রিলেভেন্ট ইমিগ্রেশন রুলসগুলো দেখে নেবেন, চেক করে নেবেন কতদিন আপনি দেশে বাইরে থাকতে পারবেন, এবং দেখে যদি আপনি অ্যাপ্লাই করেন আশা করি আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে এবং আপনি এখানটায় ইনডিফিনিটলি ফ্রিডম অর্জন করতে সক্ষম হবেন। আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আমার সম্মতি মেহমান খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আলোচনার এই পর্যায়ে আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, আমরা দুঃখিত। তবে বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের মাঝে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, সৌজন্যে এম কিউ হাসান সলিসিটরস।